কি সমস্যা? সমস্যা বলতে কালকে বিকালবেলাতে দরজাতে মানু অধিকারী আমাদের তৃণমূলের লিডার আর তার সঙ্গে ঝুলন অধিকারী, তো নাকি ঝুলন অধিকারী আমাকে থ্রেট করে গেল যে তোর স্বামী কোথায়। আমার মনে হচ্ছে ভাতার বাজার গেছে, ও বিজেপির মিটিং করতে গেছে, সারাকে এবার হাতে মেরে হবে না, এবার প্রাণে মারতে হবে বলে আমাকে থ্রেট দিয়ে গেল। তারপরে এই তো ভোর রাত্রেবেলাতে তো পুলিশ এলো আমাদেরকে বললে যে আপনারা ঠিক থাকুন, আমাদের কোনো চিন্তা নেই, কো আমরা পুলিশকে জানানোর পরে আমাদের আমরা নিশ্চিন্তে ঘুমান না। রাত্রের মধ্যে পুলিশ আমাদের কাছে খবর এলো যে মানু অধিকারী লোকজন নিয়ে তো দলবল নিয়ে আমাদেরকে অ্যাটাক করবে। আমরা পুলিশকে সঙ্গে সঙ্গে বড়বাবুকে জানালাম, বড়বাবু আমাকে বললে আপনি শুধু তো আমরা আমাদের উত্তেজনা সৃষ্টি করছেন, আমাদেরকে টেনশন করছেন, হ্যাঁ তো আপনি ঠিক থাকুন। তারপর ঠিক ভোরবেলা তখন 3:45 বাজে, তখন আমার বাড়িতে এসে 10-12 বোম, একেবারে 10-12 বোম, 3 রাউন্ড গুলি ছুঁড়েছে এবং আরো সমস্ত বুঝতে পারছিলাম না তীরধনুকের মতো কিসব সমস্ত ছিল, লাঠি সোঁটা টাঙি বগি, তারপরে তো আপনার ওই গাঁইতে নিয়ে গেটে দেয়ালে সমস্ত ভাঙচুর করেছে। হ্যাঁ, এবং মানু অধিকারী নিজে এসে বলছে শালাকাকে গুলি কর, শালাকাকে গুলি কর, এবং গুলিটা কচি যখন ছোড়ে, কচি শেখ মুসলিমদের কচি বলে একটি ছেলে, ও যখন ছোড়ে তখন আমার স্বামী কোনো রকম শুয়ে পড়ে নিজে প্রাণে বাঁচলো আর আমি দরজার মধ্যে সেটে গেলাম। গুলিটা জানলার ইয়েতে লেগে জানলার রডটা ভেঙেও গেছে। হ্যাঁ, পুলিশ রয়েছে, এখন পুলিশ আমার দরজার সামনেই আছে, কিন্তু এখনো পর্যন্ত বড়বাবুর মুখে মুখে ওই তৃণমূলের লিডার মানু অধিকারী বলেছে আপনি কি করতে পারেন করে নেবেন, ওকে বিকাল 4টার মধ্যে মার্ডার করবো। কি নাম আপনার? আমার নাম রাধারানী অধিকারী। সন্ত্রস্তের মধ্যে রয়েছি যে পুলিশের মুখে মুখে যদি বলে যে আজ বিকাল 4টার মধ্যে মার্ডার করবো, তাহলে আমাদের কি আমরা কি নিরাপত্তার মধ্যে? আসে পুলিশকে জানাই, পুলিশ আসে, পুলিশ আসার পর বড়বাবু আমাকে শুধায় কি ব্যাপার কি না আমি সব বলি। বড়বাবু কাল কখন ঘটনা ঘটেছে? কাল ঘটনাটা আমার স্ত্রীকে হুমকি দিয়েছে তখন বৈকাল 5:30। হামলা কখন? হামলা হয়েছে ভোর 3:45। কারা হামলা করলো? তৃণমূলের দুষ্কৃতী মানগোবিন্দ অধিকারী এবং তার সঙ্গে হচ্ছে যে কোচি শেখ, নীলকান্ত অধিকারী, বাবুসোনা বাগ, পলাশ সাধু, দীনেশ চৌধুরী, বোরো চৌধুরী। কি কিভাবে আক্রমণ করেছিল আমাকে? আমাকে আক্রমণ করেছিল রাইফেল, মাস্কেট এবং বোমা আমার বাড়িতে মারা হয়। সেই কটা বোমা মারে? বোমা মারে 10-12, আর রাইফেল থেকে আমাকে গুলি করে। আমি যদি শুয়ে না পড়ি তো আমি মারা যেতাম এমত অবস্থায়। সেই রাইফেলের গুলিও আমার কাছে একটা খোল আছে। কেন মারতে চাইছে আপনাকে? আমি বিজেপি করি, এইটাই আমার অপরাধ, আমার অপরাধ আমি বিজেপি করি। এবং মানু অধিকারী এই 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 অঞ্চলে দীর্ঘ দিন ধরে একটা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শ্যামল অধিকারী, ডাক নাম মনু অধিকারী। বাড়ি বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রাম। কোন পার্টি করে সেটাকে জানতে হবে তো, আর আমরা যেটা ধারণা, কেননা বোম যদি মেরে থাকে সেটা সাদা পদ্ম মেরেছে, আর ও করছে লাল পদ্ম, মানে ও সিপিএম থেকে এসেছে, প্রথম ফর্ড ব্লক, তারপরে সিপিএম, তারপরে একবার বহুদিন আগে 1998 তৃণমূল করেছিল। এখন কোন পদ কোন মূল করে সেইটাকে জানতে হবে, কেন ও কোনো দলই বাকি নেই। বিধানসভা ইলেকশনে সিপিএম করেছে, এখন আবার লাল পদ্মে জয়েন দিয়েছে, দিয়ে সাদা পদ্মরা লাল পদ্ম মারামারি লেগেছে, বলছে বোম মেরেছে, বোম তো নিজেই মেরেছে, ওর নিজের ঘরেই বোম মেরেছে। এখানে আপনার তৃণমূল কংগ্রেস? আমাদের তৃণমূল পার্টি অফিস খোলা আছে, আমাদের সব ছেলেরা যেখানে আছে, পুলিশও তো দাঁড়িয়ে আছে মোড়ে মোড়ে, সকাল থেকে পুলিশ তো টহল দিয়ে বেড়াচ্ছে, 6-7 পুলিশের গাড়ি চলে গেছে, তাহলে তো পুলিশ তাড়া করে নিয়ে বেড়াতো আমাদের। প্রতিদিনকার মতো পার্টি অফিস খোলা আছে? হ্যাঁ, প্রতিদিনকার মতো পার্টি অফিস খোলা। আর বোম আমরা মেরেছি 20-25 বোম মেরেছি, কটা ছেলে উন্নয়ন হয়েছে একটা দেখাক তো, যে বোমের আঘাতে কটা ছেলে উন্নয়ন হয়েছে। আর যদি বোম মেরে থাকে সেটা সাদা পদ্ম মেরেছে, না লাল পদ্ম মেরেছে, আমাদের কোনো হাতই নেই। হাইলাইট করার জন্য নিজে বোমটা মেরেছে, নিজেকে নেতা হবে লাল পদ্মের, সেই জন্য এটা করেছে।